লেবাননে 50তম মহান বিজয় দিবস উদযাপন ও আওয়ামী যুবলীগের অভিষেক ও পরিচিতি উপলক্ষে আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে লেবানন আওয়ামী লীগ লেবানন শাখা কেন্দ্রীয় কমিটি। ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের সার্বিক তত্ত্বাবধানে লেবানন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা সদস্য বাবুল মুন্সি। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন ভৌমিক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সদস্য মাহবুব আলম, আজাদ ভুঁইয়া, সিনিয়র সহসভাপতি বিপ্লব হোসেন, সহসভাপতি আতিকুর রহমান আতিক সহ আরও অনেকেই। এ সময় নবগঠিত আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল মুন্সি, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ভুঁইয়া ও আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে লেবানন যুবলীগের অনুমোদন দেওয়া হয় এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানে বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুজিব সেনা উপস্থিত ছিলেন। পরে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।